অবশেষে মেসির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পিএসজি। অনুমতি ছাড়াই সৌদি আরবে যাওয়ায় মেসিকে 2 সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছিল পিএসজি কর্তৃপক্ষ। এই সময় পিএসজির হয়ে 2টি ম্যাচ মিস করার কথা ছিল তার। নিষেধাজ্ঞা শেষে অজার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল মেসির। তবে ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় ও ক্লাবের কাছে ক্ষমা চাওয়ায় নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে এই আর্জেন্টাইন অধিনায়কের। আজ রাতে আজুকের বিপক্ষে মাঠে নামবেন মেসি, এই বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।